কাজে যোগদান করতে এসে বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করলো চাকুরিচ্যুত 10,323 শিক্ষকরা। ঘটনা বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। চাকরি ফিরে পেতে সরব হয়েছেন চাকুরিচ্যুত 10,323 শিক্ষকরা। 12 আগস্ট থেকে শিক্ষকরা চাকরিতে যোগ দিতে চেয়ে সংশ্লিষ্ট স্কুলগুলোতে দরখাস্ত জমা দিতে শুরু করেন। মঙ্গলবার চাকরিতে যোগ দেওয়ার দাবি নিয়ে বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে জড়ো হন সংশ্লিষ্ট চাকুরিচ্যুত শিক্ষকরা। কিন্তু এই বিষয় নিয়ে বিশালগড় বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাস নীরব ভূমিকা পালন করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে 10,323 চাকুরিচ্যুত শিক্ষকরা বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাসকে ঘেরাও করেন। এদিন সংশ্লিষ্ট বিষয়ে এক চাকরিচ্যুত শিক্ষক জানান, দপ্তর ভুলবশত তাদের টার্মিনেট করে, কিন্তু টার্মিনেশন লেটার দিতে পারেনি, তাই তারা চাকরিতে জয়েন করতে এসেছেন, কিন্তু এই বিষয়ে তিনি কোনো কথা বলছেন না, নীরব ভূমিকা পালন করে চলেছেন, তাই তারা বিদ্যালয়ের পরিদর্শককে ঘেরাও করে রেখেছেন। স্যারের কাছে আসা আমরা এডুকেশন ডিপার্টমেন্টের এই শিক্ষক, ভুলবশত তারা আমাদেরকে টার্মিনেট করে দিছে, কিন্তু আমাদেরকে প্রপার টার্মিনেশন লেটার এখনো দিতে পারছে না। আমরা দাবি নিয়ে আইছি, স্যার এটা তো ভুল হয়েছে, তো আমরা তো আপনার ডিপার্টমেন্টেরই শিক্ষক, আমরা আবার কালকের থেকে আমরা আবার স্কুলে আমাদের নিয়মিত ডিউটি করতেছি, এবং আমরা যে এটাতে পার্টি না, এই কেসে আমরা যুক্ত না, আমরা সুপ্রিম কোর্ট থেকে আরটিআই নিয়ে এসেছি, আরটিআই রিপ্লাই দিছে যে তোমরা এই কেসে যুক্ত না। পাশাপাশি আরও কতগুলা প্রমাণ আছে, 462 জনের নামে নোটিশ এসেছিল, তারাই শুধু এই পুলিশের সাথে যুক্ত, আইটিআই মধ্যে সেটাও স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু তারা এখানে অক্ষমতা প্রকাশ করতেছে যে আমরা কিছু করতে পারতাম না। তাহলে আপনি কিছু করতে পারতেন না, তাহলে আপনি একটা লিখিত দেন, আমি লিখেও দিতে তো পারতাম না। সংশ্লিষ্ট বিষয় নিয়ে এদিন চাকরিচ্যুত শিক্ষকরা দীর্ঘক্ষণ বিশালগড় বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে রাখেন। রাত 7টার দিকে পুলিশ এসে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও মুক্ত করে, কিন্তু এরপরও চাকরিচ্যুত শিক্ষকরা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান করতে থাকে। গভীর রাত পর্যন্ত শিক্ষকরা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান করেছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।